নমস্কার, আমি দীপ আচার্য। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গুরুজি দীপ আচার্য। আজকের যে টপিক সেটা হচ্ছে আমার যে টপিকটা প্রত্যেক বছর সপ্তাহে আপনাদের দিই সেটাই বললাম, হাতের রেখা। আজকে আসবো ভাগ্যরেখা। ভাগ্যরেখা কাজ কি, এটাই হচ্ছে আজকের টপিক। ভাগ্যরেখা হচ্ছে মানুষের জীবনের উন্নতি থেকে সর্বোচ্চ উন্নতি এবং অবনতি দু সব করাই নির্ভর করে ভাগ্যরেখার উপরে। যার ভাগ্যরেখা যত স্ট্রং সে তত ভালোভাবে জীবনে উন্নতি করে, এবং যার ভাগ্যরেখা যতটা খারাপ সে সেভাবেই ডিস্টার্ব করে। এই ভাগ্যরেখা, এটা একদম হাতের নিচ থেকে উঠে একদম শনিস্থান পর্যন্ত চলে যায়, হৃদয় রেখা এবং শিরোরেখাকে ক্রস করে। এটা যে শনিস্থান উঠে যাচ্ছে, এই রেখা যদি পুরো নিচ থেকে উঠে সিধি ওপর পর্যন্ত একদম সিধে যায় এবং মাঝখানে যদি কোনো খণ্ডিত স্থান না থাকে, তাহলে জানবেন আপনার জীবনে উন্নতির চরম সীমা আছে, কেউ আপনাকে আটকাতে পারবে না। কিন্তু এই ভাগ্যরেখায় যদি কোনো খণ্ডিত স্থান থাকে বা ভাগ্যরেখা যদি খণ্ডিত হয়, তাহলে জানবেন যেই সময় খণ্ডিত হচ্ছে সেই বছরটায় গিয়ে আপনার লাইফ দুর্বিষহ করে দেবে এবং আপনাকে আপনার ট্র্যাক থেকে সম্পূর্ণ অন্য ট্র্যাকে এবং বা পেছন দিকে ব্যাকে নিয়ে চলে আসবে, যেটা কিন্তু একদম অভিপ্রায় নয় সবার জীবনেই, সে আপনি হন আমি হন বা যেই হোক না কেন। ভাগ্যরেখার এই জন্য গুরুত্ব অপরিসীম। এই ভাগ্যরেখায় যদি কোনো তিল থাকে সেটা ভয়ঙ্কর ক্ষতিকর হয়, যেই সময় থাকবে সেই সময়টা বছরের জন্য এবং আগে পরে পুরো বছরটাই থেকে ডিস্টার্ব করাবে। এই ভাগ্যরেখায় যদি কোনো ক্রস থাকে তাহলে আপনার লাইফ সেই সময় পুরো বিপরীত মুখে অভিমুখে চলে যাবে এবং আপনার ব্যবসা চাকরি সব কিছু নষ্ট হয়ে যাবে। আপনার উন্নতির চরম শিখর থেকে পুরো নিম্ন শিখরে এসে পড়বেন, এটাই হচ্ছে অভিপ্রায়। এই ভাগ্যরেখায় যখন যদি কোনো জব সাইন থাকে, যেইখানে জব সাইন থাকবে সেই সময় জায়গাগুলো আপনার আগে পরে পুরোপুরি ডিস্টার্ব করে দেবে এবং কোনোভাবে সেখান থেকে আপনি বেরোতে পারবেন না, একদম প্যাঁচের মধ্যে পড়ে আপনাকে ঘুরপা খায় দেবে। এই ভাগ্যরেখায় যদি কোনোভাবে অন্য কোনো রেখা, যেমন এই রেখা যেমন আসছে যদি এসে খণ্ডিত করে চলে যায়, অন্য রেখার সঙ্গে যদি সংযুক্ত হয়ে যায়, শিরোরেখা এবং হৃদয় রেখা ছাড়া যদি অন্য কোনো রেখার দ্বারা ভাগ্যরেখা খণ্ডিত হয়, তাহলে সেইখানে প্রচণ্ড ডিস্টার্ব। এবার কারোর কারোর ভাগ্যরেখা ধরুন চন্দ্রের থেকে ওপরে উঠলো, সেটাও কিন্তু খারাপ নয়। চন্দ্র থেকে ভাগ্যরেখা যদি শনিস্থান অবধি আসে সেটাও কিন্তু আপনার মোটামুটি খুব খারাপ হবে না, মানে মোটামুটি তার চলন হবে। কিন্তু এই ভাগ্যরেখা যদি আপনার এই চন্দ্র থেকে যদি শনি না যদি বৃহস্পতির দিয়ে চলে যায়, তাহলে শুভ ফল দেয় না, তা কিন্তু অশুভ ফলের কারক দেখা দেবে। এছাড়া ভাগ্যরেখার সঙ্গেও যদি থেকেও যদি কোনো রাহু স্থানে ভাগ্যরেখা আপনার প্রচুর ভালো আছে, কোনো খণ্ডিত নেই, কিন্তু সেখানেও কিছু কিন্তু আছে। ভাগ্যরেখা ভালো থাকলে ঠিক আছে, কিন্তু রাহুস্থানে যদি কোনো ক্রস থাকে বা কোনো তিল থাকবে, তাহলে জানবেন সেটা কিন্তু প্রচণ্ড ক্ষতিকারক আপনার জন্য। রাহুস্থানে যদি কোনো ক্রস এবং তিল থাকে, যদি ভাগ্যরেখা যদি খুব ভালো থাকে, তাহলে কিন্তু আপনার সেখানে একটা বিশাল ফাঁড়া বা বিপদের সম্ভাবনা দেখে দেবে ভাগ্যরেখা ভালো থাকলেও। কেতুস্থানে যদি কোনো তিল থাকে ভাগ্যরেখার আশেপাশে, যদি ভাগ্যরেখা নাও থাকে, তাও কিন্তু আপনার প্রচণ্ড ডিস্টার্ব তৈরি করে দেবে, আপনাকে নানাভাবে হ্যারাসমেন্ট করবে, পদে পদে বাধার সৃষ্টি করবে। এছাড়া এই ভাগ্যরেখার আরেকটা হচ্ছে, যার ভাগ্যরেখা ধরুন এখান থেকে উঠলো, উঠে একদম পুরো শনি অবধি চলে আসলো, এসে কিন্তু আপনার হৃদয় রেখা আর শিরোরেখার মাঝখানে ভাগ্যরেখাকে যদি দেখবেন ওর মধ্যে কোনো দাগ বা কোনো স্পট যাকে বলি, বা কোনো এরকম কাঁটা বা এইরকম কাঁটা বা এইরকম গোল সাইন বা কোনো সাইন থাকে, সেটা আপনার ভাগ্যরেখা পুরোপুরি ভালো থাকলেও তার পুরো ভালো গুণটা খণ্ডিত করে দিচ্ছে। সেই ব্যক্তির হাত যতই ভালো থাক, মানে ভাগ্যরেখা যতই ভালো থাক, সে কিন্তু সেই শুভ ফল সেভাবে তার জীবনে আসবে না বা আসতে পারে না, নানাভাবে সেটা ডিস্টার্বের মধ্যে তাকে ফেলে দেবে। এবং যাদের আমি রং নিয়ে পরে আসবো, তবু আপনাকে এটা বলে দিচ্ছি, যাদের হাতের রং কালার কালচে
সেই মানুষদের ভাগ্যরেখা যদি আপনার চন্দ্র থেকে উঠে শনি স্থানে যায় তাদের কিন্তু খুব একটা শুভ ফল দেবে না। চন্দ্র থেকে উঠে শনি স্থানে ভাগ্যরেখা গেলেও কিন্তু কালচে রঙের হাতের ক্ষেত্রে সেটা সেরকম উত্তম ফল দেয় না, এটা একটা মাইনাস পয়েন্ট। এই জন্য আপনারা যদি নিজের হাতটা যদি নিজে দেখে নিতে পারেন তাহলে অনেক সুবিধা হয়। ভালো করে দেখে নেবেন ভাগ্যরেখার উপরে কোনো স্পট আছে কি না, তিল আছে কি না, ক্রস আছে কি না, সেটা দেখে আমি যেটা বললাম তার সঙ্গে মিলিয়ে নেবেন। দর্শকরা মনে রাখবেন, এই আমাদের হাত আমাদের জীবনের এর মাহাত্ম, এর গুরুত্ব অপরিসীম। আমরা যেভাবে জীবনে চলবো তার পুরো গাইডলাইনটাই কিন্তু এই হাত আমাদেরকে দিয়ে দেয়। আমি যে আপনাদের বোঝালাম বা বললাম সেটা যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা সরাসরি আমাকে ফোন করে নেবেন, তলায় স্কোলিংয়ে আমার নাম্বার যাচ্ছে, আমি আপনাদের সঠিক গাইডলাইন দিয়ে দেবো, সঠিকভাবে চলতে সাহায্য করব এবং সঠিকভাবে আপনাদেরকে দিক নির্দেশন করব। এরপরেও যদি কোনো আরও অসুবিধা হয় তাহলে যদি কোনো ছোটো জিনিস থাকে আমাকে কমেন্ট করে জানাবেন বা তারপর সব তাহলে হচ্ছে আপনাকে ফোন করে নেবেন, আপনাদের মতামত তলায় কমেন্ট করে জানাবেন, আপনিও জানতে পারবেন, আমিও বুঝতে পারবো কী আপনারা বুঝলেন এবং আপনাদের কী প্রোগ্রাম আমার সম্বন্ধে জানতে চান, আমার অ্যাস্ট্রোলজি সম্বন্ধে কোন বিষয়ে আপনি জানতে চান, কী বিষয়ে আপনাদের যে বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে কমেন্ট করে জানান, সেই বিষয়ে আমি আমার প্রোগ্রাম আপনাদেরকে দেব, আপনারা সেটা বুঝে নেবেন। আমার এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনকে ক্লিক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় মা।